করো না জামাই ষষ্ঠীর শুভেচ্ছা রইলো আর যেসব মহিলাগুলো আমাকে বলো নিয়ে আমাকে বলো এই সেই আমার বর আমাকে মাথা বেছে দিচ্ছে দেখো আমি একটা কথা বলি তো আমি আমার নিজের ভিডিও দিতে ভালোবাসি ঠিক আছে তোমাদের মতন সত্যি কথা বলতে আমার পেছনে কেউ না লাগলে আমি কাউকে নিয়ে চুলকাতে যাই না আমার ছেলে আর বরকে নিয়ে কেউ বলে আমার রাগ উঠে যায় আর আদারওয়াইজ কেউ যদি না বলে আমার কোনো রাগ উঠে না দেখো আমি সান ঠান করিও ওকে পরিষ্কার করে জামা চেঞ্জ করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বোক দিয়ে দিয়ে দিয়েছি সকালে অলরেডি আমার বর পুজো দিয়ে গেছে আর আমার রান্নাবাড়িও শেষ কমপ্লিট প্রচুর রান্না করেছি ঠিক আছে একা হাতে করেছি তো এইখানে দেখতে পারছো আমার মাকে ফোটা দিয়েছি দেখতেই পারছো এটা আমার আর ওইখানে দেখো আমার মায়ের আরেকটা দেখো ওই যে আমি দেখাচ্ছি বড় করে ওইখানে আরেকটা সিংহাসন আছে ওটাও আমার মা আমার বড় স্বপ্নে বাবার ঠাকুর তা তোমাদের কাছে কাজকর্ম থাকে না দেখো আমার কাছে প্রচুর কাজকর্ম থাকে দেখেছো এগুলো কাজকর্ম করতে প্রচুর সময় লাগে গো বুঝেছো তোমরা সকালে উঠো কোনো রকমে কোনো রকমে আর কি উঠেই কুটকাচালিতে বসে পড়ো সেইগুলো তো আমার হবে না সেইগুলো সংসার চলবে না আর শোনো কথাটা আছে না যে কষ্টের পয়সা সর্বদা থেকে যায় আমার বর যে কষ্ট করে রোজগার করে না পাসিনা এক করে খুন পাসিনা এক করেই ঠাকুরের সামনে বলছি সেটা সর্বদা থেকে যাবে সে আমাকে যেই যে কিছুই কিনে দেখ আর তোমাদের পয়সা এইসব ওই যে কুটকাচালি করে যাই হোক রোস্ট করে তোমরা এইভাবে করছো না তোমাদের পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে কোনো দিন থাকবে না যদি দম থাকে মনিটা অফ করে করবে হ্যাঁ প্রতিবাদ মনি অফ করে ওইভাবে প্রতিবাদ করলে মানায় না মনিটা অফ করে করবে ঠিক আছে আমি এটিকেই চাই তো দেখো আমার এখানে পুজো শেষ কমপ্লিট